দেশে এবং প্রবাসে যারা দেখছেন আমাদের আজকের লাইফ দুলাল লাইফ শো তো আজকে আমি আজকে একজন মানুষকে নিয়ে উপস্থিত হয়েছি ছোটবেলা থেকে যাদের কুলোপিঠে আমরা বড় হয়েছি কোলাম হোসেন মল্লিক তার মধ্যে একজন তো আমি গত ঈদেও কয়েকজন মানুষের ইন্টারভিউ করেছিলাম পরপর তো সবাই এ তিন করে চলে যাচ্ছে আমাদেরকে তো আমরা তার কাছ থেকে কথা শুনবো তার তার কাছ থেকে কথা শুনবো সত্যিকার যারা মরব্বীদের বট গাছ ছোটরা বেড়ে উঠেছি বড় হয়েছি তো আর যারা এই ভিডিওটা দেখছেন তার তাদের কাছে বলবো যে গোলাম হোসেনের জন্য আপনারা দোয়া করবেন সুস্থ শরীরে যেন আল্লাহ তাকে আরো হায়ের দ্বারাজ করে করে এবং আমাদের মাঝে থেকে যেন আমাদেরকে আগলে রাখতে পারে আরো অনেক দিন এই দোয়াটা করে কথা বলা শুরু করতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা শেষ করলাম সারা দিন বৃষ্টি ছিল তারপর আমরা ঈদটা ঈদের নামাজ পড়লাম তো সব মিলে ছোটবেলায় তো ঈদ করেছে আর এখন এই বয়সী ঈদ এই দুইটার মধ্যে পার্থক্যটা কি কেমন লাগতেছে কথা বললাম আমাদের সময়ে আমরা যখন ঈদে আদরত তখন থেকে আমাদের মনে একটা আনন্দ স্পৃহা ছিল আজকে সেটা নাই মানেও সেটা করতে পারতেছে না কারণ এই দেশের যত রিয়া মানুষ ছিল প্রত্যেকটা মানুষই তাদের প্রতি একটা আকর্ষণ ছিল আমাদের প্রতিও তাদের আকর্ষণ ছিল কিন্তু এখন বর্তমানে এই ডিজিটাল যুগে আমরা কেউ কাউকে মানি না যারা ছোট আছে তারা বড়দের সম্মান খুব একটা করে না আর যারা বড় তারাও ছোটোদেরকে খুব একটা স্নেহ করে না কারণ হলো কি ডিজিটাল এই আমাদের দেশটা যাক এখন ডিজিটাল তো আসলে প্রযুক্তির উন্নয়ন দরকার আছে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করছে কারণ সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে সেটার সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে যেমন আগে আমরা গরুর গাড়িতে মহিষের গাড়িতে আমরা বা নৌকাই চড়ে দেশ বিদেশে যাইতাম এখন যদি বলি যে না আমরা গরুর গাড়িতে হজে যাইতে চাই এটা সম্ভব হবে না তা সম্ভব হবে না তা না হয় এখন এই যে ইন্টারনেটের যুগের যে ডিজিটালের যুগে দুইটা দিক যে দিকটা খারাপ আমরা এই দিকটাই বেশি লাইক করি আর যে দিকটা ভালো হয় এই দিকটা আমরা খুব একটা দেখি না এবং ওটাকে নিয়ে পর্যালোচনা আলোচনা করি না এই হলো আমাদের সমস্যা সুন্দর এটা একটা ভালো কথা যে মানে দুইটা জিনিসেরই ভালো দিক আছে খারাপ দিক আছে কারণ আমরা জানি যে গ্লাস দিয়ে শরবত খাওয়া যায় আবার এই গ্লাস দিয়ে কেউ মদ খায় আবার কে যে আম চুরি দিয়ে আমরা আম কেটে খাচ্ছি এই চুরি দিয়ে আবার মানুষ খুন করছে ঠিক আছে প্রতিনিয়তই করছে যে যে বীজ আমরা পোকা দমন করতেছি এই পোকা আমরা এই বীজতে আমরাই খেতেছি বড় আবার কি আত্মহত্যা করে অনেকে তো ভালো মেন দুইটা দিকে তো আমরা তো একটা কথা আমি আপনি যেটা বললেন সেটা দিয়ে একটু শুরু করি যে তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে এইটার পিছনে কারণ কি আপনি বলে মনে করেন ইন্টারনেট তো একটা মাত্র হতে পারে আরও কি কারণ থাকতে পারে কারণ হইলেও কি আমরা বিদেশি কালচারে বেশি যোগ দিচ্ছি আমাদের দেশের যে কালচারটা এটা আমরা ভুলে যাইতেছি আচ্ছা আচ্ছা যেমন বিশ্বজিৎ একটা গানে বলছিল ভালো হইতে পয়সা লাগে হ্যাঁ আর আমরা যে বাঙালি সেটা আমরা মনে না আমরা ভালো করি তো যেমন বর্তমানে যে এই প্রজন্ম মানে যে নতুন প্রজন্ম যে ইগুলা খাচ্ছে এই কি সেবা ফেন্স ডি কীর গাঞ্জা এইটা কিন্তু আমাকে সময় ছিল না ছিল না এখন এটা লজ্জার কোনো কথা না আমি বিয়ে করছি উনসত্তরে উনসত্তরে বিনা হয়েছি বাহাত্তরে বিনা হয়েছি উনসত্তরে কিন্তু ছিয়াত্তর বঙ্গবন্ধু মরা এক পর্যন্ত আমার বড় দূরে হয়ে জানতো না আমি বিদেশি খাই আমরা মুরুব বিগ দেখে এত ভয় পাইতাম এখন বর্তমান আমার সামনেই দেখি যে সমস্ত পোলা মানে বাপের পকেটে তিনি বিড়ি ধরায় মানে বলতেও লজ্জা করে দেয় তাহলে আমরা বলতে পারি যে এই মাদক বা নেশা জাতীয় দ্রব্য যেগুলো বের হয়েছে এটাও একটা নৈতিক অধপতনের একটা কারণ ধরনের আর আর এর মাঝখানে এই যে আমাদের দেশে যে বিভিন্ন চ্যানেলগুলো আসছে এই নগ্ন ছবিগুলো দেখে এই আমাদের সমাজটা আরো কুলুষিত হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষেই যদি বিদেশি কালচারটারে বন্ধ করে দেশি ছবিগুলো দেখি তাইলে আমাদের মনে হয় যে দেশটা আর তাড়াতাড়ি ডেভেলপ হবে এটা অবশ্যই প্রয়োজন যে দেশে সংস্কৃতি ভুলে যখন ওয়েস্টার্ন কালচার গ্রহণ করে এক কথায় যদি কেউ মানে নিজেদেরকে ভুলে যায় নিজেদের কাস্টি কৃষ্টি কালচারকে তবে পতন এটা অবশ্যই হবে তো আমি একটু আপনার আজকে আমাদের আলোচনা বিষয় হলো আপনার গোলাম হোসেন গোলাম হোসেন মল্লিকের জীবন এবং আমাদের এই কিছু কথা নিয়ে আমরা বলতে আজকে কথা বলবো তো আমি একটু ব্যক্তিগত জীবনে আপনার পরিচয়টা একটু বাবা মা ভাই বোন এগুলো নিয়ে একটু কথা বলবো আপনার আব্বা মা দিয়েই শুরু করি আচ্ছা তাদেরকে একটু নাম সহ তাদেরকে বলবেন আমার আব্বা মৃত মুন্সি নাগর মল্লিক আমার মাতা ভেওয়া এবং আমার বড় ভাই আব্দুল মান্নান মল্লিক উনি মরহম তার জন মরহম সিদ্দিক মল্লিক আমরা বাবের চার সন্তান মানে সন্তান আরও ছিল কিন্তু তারা পূর্বে মারা গেছে কিন্তু আমার বুদ্ধি হওয়ার পরে আমরা চার ভাই ছিলাম চার ভাই তিন বোন এখন বর্তমানে আমরা দুই ভাই আছি আর কোনো বোন আমাদের জীবিত নাই আব্বা আম্মাও বেশ কিছু জন চৌষট্টি আমার আব্বা মারা গেছে বৈশাখ মাসে আমার আম্মা মারা গেছে পঁচাত্তর শোনে আমার বড়ো ভাই সিদ্দিক মারা গেছে ছিয়াত্তর সনে হ্যাঁ আর তার যে বড় আব্দুল মান্নান মল্লিক ছিল উনি আমার খেল নাই তবে পরে মারা গেছে তার দুই তিন ছেলে মারা গেছে পরপর মজিবুল মল্লিক ভুলু মল্লিক মতিয়ার রহমান মল্লিক এখন বর্তমানে আমরা দুই ভাই আছি আমরা দুই ভাই মারা গেলে আমাদের এই ভাইয়েক উপস্থানের মধ্যে মানে আমি সর্বশেষ যদি আমি মারা যাই আমার বড়ো ভাই মারা যায় তাহলে আমাদের ভায়েক অপস্থান শেষ তারপরে আসবে নাতি পর্ব তারপরে নাতির ঘরের পুতি তারা অনেক আছে যেমন তেলিনা গ্রামে বর্তমানে আমার বড়ো ভাই ছাড়া আমার শাসন করার কোনো লোক নাই ধমক দেওয়ার কোনো লোক নাই সব আমার ভাইস্তার ঘরের নাতি তার ঘরের পুঁতি এগুলো তো আমি আগেই বলেছি যে আমাদের বটগাছগুলো এক এক করে চলে যাচ্ছে শাসন করে যারা রাখতো আমাদেরকে দেখে শুনে রাখতো তো আমরা ওই যে একটা প্রবাদ আছে যে দাঁত থাকতে বাঙালি দাঁতের মর্ম বুঝে দাঁতের মর্ম বুঝবে না যখন দাঁত চলে যায় তখন বুঝে যে দাঁতটা কত প্রয়োজনে তো আজকে আব্বা আম্মাকে ঈদের দিনে অবশ্যই মনে পড়ে মনে পড়ে প্রকাশ করার ভাব আসে না ওটা মানে ভিতরে ভিতরে তখন আমার আব্বা মারা গেছে চৌষ্টি সনে আজ থেকে দেশ স্বাধীন হওয়ার ছয় বছর সাত বছর আট বছর আগে আমার মা মারা গেছে দেশ স্বাধীন হওয়ার চার বছর পরে আমার বড় ভাই মারা গেছে সিদ্দিক উনি মারা গেছে দেশ এই স্বাধীন হওয়ার পাঁচ বছর পরে অর্থাৎ ছিয়াত্তরে সেটাই আমি আমার আব্বাকে হারাইছি আমি ঈদের মধ্যে তার আপনাদের আর এখন দুলাল আমাদের সময়ে আমি মুকাদ্দাস মাস্টার লোকমান খান কবিল উদ্দিন সিকদার আমরা চারজন এক গ্রামের আমরা এক ব্যাসে ছিলাম এখন বর্তমানে কবির সিকদার মারা গেছে বে এক বছর হয় মুকাদ্দাস মাস্টার মারা গেল এই এক মাস হয় এখন আমি আর কপিল রয়েছি কিন্তু আমরা গ্রামের দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের একটা গ্রুপ ছিল যেমন মরহম মোকাদ্দশ মরহম বাসে সিকদার মরহম খালেক মেম্বার তারপরে করে আব্দুর রহমান আমরা যে কোনো সময় যে ফজল হাজি ফজল করিম আমরা যে কোনো সময় রাত দুইটা ডে একটা দশটা হঠাৎ করে যদি তেল নেয় দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে কেউ যা জিজ্ঞাসা করতো তো বলতো না এখন কি করতেছে আমরা কিন্তু এক পর্যায়ে বলতে পারতাম যদিও এই পুরাপুরি একশো পার্সেন্ট ঠিক না হয়তো তাহলে আশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মোটামুটি আমাদের একটাই ছিল তবে একটাই দুঃখ যে আমাদের সময়ে যে আমাদের যে বন্ধু বান্ধবের যে একটা সম্পর্ক যেমন আজও আমার কিছু ক্লাসমেট মারা গেছে এবং কিছু ক্লাসমেট জীবিত আছে যেমন ইয়ে সীতেশ্বরের সরকারের ছিল আব্দুর রাজ্জাক চেয়ারম্যানে ইলেকশন করছিলো কিছুদিন আগেও আমার ফোন করে কয় আপনি কেমন আছেন আমি তোর একটা চোর দেব পাঁচ দশ বছর পাঁচ বছর একসাথে লেখাপড়া করছি কি এর আপনি এর এর সম্পর্ক তো কাছের কোনো সম্পর্ক হয় না সবচেয়ে কাছের সম্পর্ক হলো তুই আর আমি তারপরের সম্পর্ক হলো তুমি আর আমি তারপরের দূরের সম্পর্ক হলো আপনি আমি এই জিনিসগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে এটা কিন্তু ফলো করে না আমরা আগে অমুক এইটা কইছে ঠিক হয়েছে রে তা পরে বুঝুন দি এখন আপাতত চালিয়ে যা আর এখন সাথে সাথে বৈঠকে বইছে হয় তুমি বুঝো না সব টাকা আমি কই নই এই যে একটা সমাজের বিবর্তন ঘটতেছে এই বিবর্তনে যে আল্লাহ কোন পর্যন্ত নিয়ে যাব আমাদের পরবর্তী ভবিষ্যৎকে তা একমাত্র আল্লাহ জানে আমরা জানি না একটু পড়ালেখার বিষয় আসি পড়ালেখা সেগুলো একটু ও আমার ছাত্র জীবনের আমি যখন প্রাইমারিতে প্রথম দিন যাই তখন আমার এক সহবারী আছে মানে জীবিত আছে আমার সাথেই পড়ত নাম আবদুর রহিম পিতা মরহম মাতবুর আলী শেখ ও আমার প্রথম নিয়ে যায় ও আমার এখান থেকে ভাওড়া ডালার থেকে স্কুল বন্ধ যাইতে যে প্রথম যে আমার সবকটা দিয়েছিল সেটা হলো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনি নয় গ্রহ এইটা আমি আজ পর্যন্ত ভুলি না এবং ভুলব না আমার মরার আগ মুহূর্তেও যদি কেউ জিজ্ঞাসা করে কোন জায়গার থেকে শুরু করছিলাম কোন জায়গায় যা শেষ করছিলাম এখনো আমার মনে পড়ে তারপরে প্রাইমারি স্কুলের জীবনে পাশ করে গেলাম হাই স্কুলের জীবনে বেশ বন্ধু বান্ধব ছিল প্রথম আমার সাবার স্কুল সাপার স্কুলের থেকে রেজিস্ট্রেশন করি ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করে ক্লাস টেনে উঠি এখানে থেকে আমি যে বিয়ে করছি আমার বড় ভাইরা রমজান এবং আমার ছোটো ভাইরা হলো হাবি শাহ কাদের মাস্টার আমার শিক্ষক টাউন মাস্টার আমার শিক্ষক যাই হোক কোনো কারণে পলস্তরের শ্বশুরবাড়ি যে বলি খেলতে যায় বলি খেলতে যেয়ে আর ভনাম হাটো বংশাই স্কুল এখন যে কোনো চাপে হোক ভাইরা গোপক্ষ কামাল মাস্টার এবং কাদের মাস্টারের বিপক্ষে বলি বলি স্কুল মানে হাইরা গেল এই হাইরা যাওয়ার পর থেকে আমি আর সাবার স্কুলে যাইতে পারলাম না লজ্জায় পরে ফ্রেন্ডশিপ পরে যাই আমি হাটোভাঙ্গা স্কুলে ভর্তি হই ওখানে থেকে উনিশশো একাত্তর সনে আমি সেই খেলি স্কুলের আমিও ছাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি ছাত্র তাহলে আমরা দুই দুইজনই কমন এক জায়গায় লেখাপড়া করছি আর কি তারপরে কোথায় পড়া লেখার না তারপরে আর আমি হাই এসএসসি পরে আর কোনো কলেজে যাই নাই তো পড়ালেখার জীবনে আপনি যে সমস্ত স্যারদেরকে হারিয়েছেন তাদের কথা তার আলী আহম্মদ ওল আমার শিক্ষক উনি ক্লাস থ্রিতে যখন আমি পড়ি তখন উনি যা ট্রেনিং দেওয়ার জন্য হুম বিয়ের না পিটিআই তারপরে আমাদের স্কুলে আসে নোয়াখালীর মূল সাহেবটার নাম মনে নাই উনি একদিন স্কুলে না গেলে আমার বাড়ি বন্ধু আসত খুব অমায়িক লোক ছিল উনি তার স্কুল জীবনে তেলনার স্কুল বয়সে দুজন ছাত্রকে সে মারছিল তার একটা হইল মরহম বক্সিজ হিসাবে ছেলে অভিলুদ্দিন আর মরহম আবদুল মজিদের ছেলে আব্দুল কাদের আর্মি এই দুইজনদের মারার পরে উনি এর জীবনে আর উনি কোনো মারে মারেনি এবং আরেকজন শিক্ষক ছিল সবির বক্স দন তার আগের শিক্ষক ছিল আব্দুল আলী মাস্টার এই এই হল আমার শিক্ষক আমি মির্জাপুর টাঙ্গাইল বা রাস্তায় কোনো দিন যদি আলী আহমদ সাহেব দেখছি আমি রিস্কায় বসে থাকতে পারি না রিস্কাই থেকে নামিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকছি এবং উনি মাঝে মধ্যে দেখলে সালামানকে আলেক সালাম দেওয়ার পরে যখন আমি আবার উনি পাশে যাওয়ার পরে ডিসকাই হতাম তখন অনেক শিক্ষকরা বলতো যে কেরা বলে আমার স্কুল জীবনের প্রথম স্কুলে আমার জীবনের প্রথম ছাত্র এরা এদের খুব সম্মান করতাম উনির সাথে মাঝে মধ্যে উনি দিন জীবিত ছিল তো দিনই তেলিনার কোনো লোকের সাথে দেখা হলে জিজ্ঞেস করতো যে মুদাস বা সেদ হোসেন এরা কেমন আছে তো এখন সেই কথা মনে কি মানে কোন এখন সারদের কথা মনে হচ্ছিল তাদের যে স্নেহ ভালোবাসা এই কথা এখন বর্তমানকার যে শিক্ষক তারা যে আন্তরিকতার সাথে আমাদেরকে শিক্ষা প্রদান করছে সেই আন্তরিকতার সাথে বর্তমানে কোনো শিক্ষকে ছাত্র শিক্ষাদান শিক্ষা করে না হলো বর্তমান যুগের একটা তো আমি আর একটু বিষয় সেটা হলো যে আপনার জীবনে বড় হওয়ার ক্ষেত্রে অনেকেরই জীবনে ঘটনা থাকে অনেক কষ্ট করে যেমন আমি আমার এক স্যারের ইন্টারভিউ করতে যাই বিশেষ করে চিতেশ্বরীর আবার লেহাজ স্যার সে বললো যে দুলাল আমি যখন বড় হয়েছি পড়ালেখা টাকার কারণে পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থায় হাঁটে হাঁটে রুটি বিক্রি করতাম তারপরে নিজের ভাইদের পড়ালেখার খরচ চালাইছে নিজের পড়ালেখা করাইছে কিন্তু এখন কত মানে কষ্ট ছেলেপেলারা টাকা পয়সা চাওয়ার আগে মোটর সাইকেল পায় এই আপনার জীবনের যে কষ্ট গুলো ফেলে আসে এগুলো একটু নতুন প্রজন্মের জন্য হলো আমরা কষ্ট কিভাবে বড় হয়েছেন সেগুলো একটু যদি সে কথা যদি বলি তেলিনা থেকে চাপার স্কুলের দূরত্ব ছিল সাত কিলো সাত থেকে সাত কিলো প্রতিদিন তেলিনা থেকে সব স্কুলে লেখাপড়া করতাম ক্লাস সিক্সের থেকে টেন পর্যন্ত বর্তমানকার ছেলেরা আমার ছেলে আমি অন্য কারোর কথা বলবো না আমার ছেলে সে তারই আমি হাটোভাঙা খাইডিয়ার বাজারে স্কুলে দিয়েছিলাম এই ডিএম উচ্চ বিদ্যালয়ে আমি যখন সর্দি যাই সৌদি যাওয়ার দুয়ের থেকে তিন মাস পরে আমার ছেলে হাইটে হাটো খাইটার বাজারে যাওয়া কষ্ট দিকে মির্জাপুর এস পাইলট বিদ্যালয়ে ভর্তি হইয়া মির্জাপুর বাসা বাড়া করে সেখানে থাইগা লেখাপড়া করছে এইটুকু তো আপনাদের জীবনটাকে একটু আমি একটু চেষ্টা করছি আনার জন্য যে আপনারা কিভাবে মানে সেই লাইফে এমন কোনো দিন আসছে কিনা যেটা মানে যেমন আলসার বলতো যে দুলাল একটা প্যান্ট বলতে একটা পায়জামা ছিল সেটা গোড়াই জেনে পড়তাম যে কথা দুলাল বললাম আমি চাপারি স্কুলের থেকে যখন হাটবঙ্গে স্কুলে আসলাম তখন আমার জীবনে আমি প্যান্ট বানাই দিই একটা পাইজামাও আমি বানাইতে পারি না পড়তে পারি না আমি লঙ্গিবা চাপারি স্কুলে পাঁচ বছর লেখা করছি এবং প্যান্ট বানানোর সক্ষমতা ছিল না আর প্রাইমারি স্কুলে যখন গেছি তখন সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত হাল বাইতাম খালে থেকে আইসা ভাত খাইয়া এখান থেকে প্রাইমারি স্কুলে যাইতাম আবার বিকালে গরুর রাখতাম খেতাম গরুর ঘাস খাটতাম আর এখন বর্তমানে পুলা যে সুযোগ সুবিধা আমরা দিয়ে লেখাপড়া করায় তারা যদি শুধু খালি এইটুক মনে করত যে এখান থেকে কর হাইটা যায় স্কুল করা এখানে থেকে বড়ই বাড়ি হাইটা যায় স্কুল করা এই তেলেনা থেকে হতে রাজাবাড়ি হাইটা যায় স্কুল করা কত কঠিন ব্যাপার আসলে এই কথাগুলো এই জন্যই মূলত তুলে নিয়ে যে যারা আজকে পরবর্তী যারা ছেলে বা নাতি বা যে কোনো মানুষ নতুন প্রজন্ম ভিডিওটা দেখবে তখন তারা যেন বলতে পারে যে আমাদের মুরব্বীরা এত কষ্ট করে পড়ালেখা করে গেছে মূলত এই বিষয়গুলো এই জন্যই আনা কাউকে বিব্রত করার জন্য না কেউ না অনেকে অনেক কিছু মনে করতে পারে কিছু মনে করবেন না বিষয়টা বিষয়টা হলো যে একান্তই মুরব্বীরা কত কষ্ট করে পড়ালেখা করছে আমাদের মানুষ করছে ইতিহাসগুলো আমরা ভুলে যাচ্ছি এবং এগুলো মনে না করছি না তো আমরা একটু অন্য প্রসঙ্গে আসি সেটা হলো যে সরকারি প্রাথমিক বিদ্যালয় একশো সাত নাম প্রাথমিক বিদ্যালয় সেটার আমি ছাত্র ছিলাম আমি ছোট সময়ে আমি পড়ালেখা করতাম এবং আপনাকে আমি দেখতাম সারদের যতটা না ভয় পাইতাম তার সাথে আপনাকে বেশি ভয় পাইতাম এখনও পাই অবশ্যই ঠিক আছে তো তো এই ভয় 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 পাওয়ার কারণ আপনি কি করে না না ইচ্ছে সেটা কেন ভয় পাইছে তা যায় না তবে আমার একটা ই এখনো আছে রাস্তাঘাটে স্কুল আওয়ারে কোনো ছেলের যদি আমি খেলতে দেখি তাহলে এখন আমি সহ্য করতে পাই না সবচেয়ে বড় জিনিস ছিল রাস্তায় খেলা স্কুল টাইমে স্কুলে না যায় বা স্কুলে থেকে স্কুল ফাঁকি দেয়া বাইরে থাকা এই জিনিসটা আমার বরদাস্ত হতো যার জন্যে আমাকে ছেলেরা বই বইতো যেখানে আমি মাঝে মধ্যে হাজিরা থাকতাম ওই পলাশলী বারেক মাস্টার নামে এক শিক্ষক ছিল উনি মাঝে মধ্যে বলতো যে আমরা স্কুলে বাইরে দেবান ছড়াইতে পারি না আর তোমারে দেখলেই মাস্টার ছাত্র না দৌড়ে ক্লাসে যায় কারণ কী আমার কারণ ভাই আমি জানি না আমি দুই চারজন প্লাবান্ডে যাই কিছুই করছি যারা আমার কথা মানছে তারা সেটে রাইট তো এই ফাঁকে আমি আমার ছোটোবেলার আরেকটা স্মৃতি মনে পড়ে গেল যে আজকে যে দুলাল আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে ঘরটা দেখছেন এই ঘরে আমারও তার ছাত্র হয়ে পড়ার সুযোগ হয়েছিল আমি তার কাছে পড়তে আসতাম আমার মনে পড়ে যতটুকু আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম এখন আমার চিত্রিটা মনে পড়ছে এই ঘরে আমি পড়ালেখা করে গেছি তো আমার সম্পর্কে আপনার কি মনে আছে হয়তো আমার আমি অনেক ভুলে গেছি আমার সম্পর্কে এখন ভাই আমার তো বয়স বাহাত্তরের মতন চলে আমার এখন অনেক কথাই যেমন একটা কথা বললাম যে প্রথম জীবনে যেদিন স্কুলে যায় সেদিনকার কথাটা কোথায় কার সাথে কিভাবে ও আরেকটা শিক্ষক আমার জীবনে ছিল চুকুরিয়ার মূল সামনে নাম নামার মনে নাই উনিদের দেখে বাঘে গরু দেখলে যে ভয় না পাইত তার চেয়ে বেশি ভয় পাইত উনি কিন্তু খুব অল্প শিক্ষিত ছিল উনি গেলে উনি যে লম্বা যে স্বাস্থ্য আসল আর উনি গলার শ্রদ্ধা ছিল মোটা ঘে ঘর গড়া উনি যখন ডাক দিত তখন মানে আটটা ভিতরে থাকতো না

মনির আমি মার্সি আমি বর্তমানে যে মনির আলী হোসেন রেও মারছি এটা কিন্তু বর্তমানে সেটেল রাইট এটা 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 অবশ্যই স্বীকার করতে হবে এবং আমাদের তুলনায় এখন জানি না পড়ালেখার বর্তমানের মান কি অবস্থা তো এটা আপনার মানে আমরা যেভাবে পড়ালেখা করার চেষ্টা করছি সে অনুযায়ী আপনার এই মূল্যায়ন কি বর্তমানে বা আপনার সাজেশন কি এই মূল্যায়ন আমি মনে করি যে স্কুলের শিক্ষকরা যদি ক্লাসে ঠিক মতন টিচিং দেয় আর বাড়ির গার্জেনরা যদি কিছু সহযোগিতা করে ছাত্র যদি মনের ইচ্ছাই মানে নিজেরাই শিক্ষিত ও শিক্ষিত জ্ঞান অর্জন করার জন্য যদি বইটা নিয়ে বসে তাইলে যতটুকু অগ্রসর হইব এই টিউটার রাইকে কোচিংয়ে লেখাপড়া করে বড় দামি স্কুলে পড়া তা কলম যায় না সেখানে আমি একটা জিনিস আমার নাতিন আমার ছেলে শাহিন এর বড় মেয়ে আমি আবাস উদ্দিনে দিছি সেখানে মাসে টিউটার রেখে দিছিলাম টাঙ্গাইল দিছিলাম সেখানে টিউটার রেখে বাড়িতে প্রত্যেকটাই একটা কথা বলে মনে যুগ সহকারে যদি দুই ঘন্টা পরে তাইলে ওর চার ঘন্টা পড়ার কাজ হয় কিন্তু মনে যুগ সহকারে বা কেউ পড়ে না পড়ে পড়ার প্রতি যে একটা আগ্রহ এই সিস্টেম দেয় নাই ভাই এই যে একটা মোবাইলে ফেসবুক আছে কেয়ের জানি করে ইউটিউব কেয়ের জানি কয় যে কি গানের মোটামুটি আমার জীবনে আমার জীবনে আমি সাতটা সিনেমা দেখছি আকাশের নিচে তারপরে হইলো সাত সাত বাই চাম্পা তারপরে দেখছিলাম এই জানে তো জিনিসটা মনে হয়

তো তেলিনার গ্রামবাসীর উদ্দেশ্যে কথা বলার আগে আমি আপনার একটু পারিবারিক পরিচয়টা একটু নিজের ব্যক্তিগত ছেলে মেয়ে সম্পর্কে যদি একটু বলেন তাদের সম্পর্কে আমার তিন মেয়ের পর এক ছেলে তারপর এক মেয়ে অর্থাৎ মেয়ে কন্যা সন্তান চারজন নাম বলবো ওদের নাম হ্যাঁ বড়ো মেয়ের নাম সিদিন তার দুই ছেলে এক মেয়ে আর তার ছোটার নাম হলো ফরি ডাক্তার তার এক ছেলে এক মেয়ে তার ছোটার নাম হলো বুকুর একটা মরিয়ম আর কি তার অরিজিনাল নামটা হলো মরিয়ম আক্তার তার এক ছেলে এক মেয়ে ছোটোটা হইলো স্বামী আক্তারিবাহ আর দুই মেয়ে আর ছেলের দুই মেয়ে ছেলে তেরো বছর চল পার হয়ে গেছে সম্ভবত না চলেই এই দেওয়া খেলনে দুই হাজার ছয়ে গেছে বাইরে গেছে এখনও আছে বাকি ডালদা এখন আমি হায়ার জীবিত অবস্থায় আমার ছেলে আমারে পাইব কি পাইব না এটা একমাত্র আল্লাহ জানে আমি আশা করি যে আমি মরার সময় যেন আমার সাইড মেয়ে একটা ছেলে আমার কাছে উপস্থিত থাকে এবং আমি ওর মার ও যে মা আছে ও গো তার হাতে সম্পন্ন করে দিয়ে যেন আমি যাইতে পারি এটা আমার আল্লাহ কবুল কাম কামনা আপনাকে সেদিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং দীর্ঘ হায়াত করুক আপনি ছেলে সম্পর্কে বললেন আপনার ছেলে বিদেশে হয়তো কাল পরশু হয়তো এই ভিডিওটা সে দেখবে তো আপনার ছেলেকে আজকে ঈদের দিন কি বলতে চান আমার ছেলের আমি একটাই বলতে চাই সেটা হইল সে সদা যেন সত্য কথা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর আমার বাবার ও ছিল জীবনে কারো পরিচয় দিয়ে নদী বাড়িবে না কারো পরিচয় দেখুন আত্মীয় বাড়ি যেখানে পাঁচ সুক্ত নামাজ পড়ব মিথ্যা কথা বলব না এই চারদার মোটামুটি দুইটা আমি পুরাপুরি পালন করছি আমি কারো আত্মীয় পরিচয় দেওয়া আসি পর্যন্ত কারো বাড়িতে যাই নাই নদীর ঘাটে যায় কারো পরিচয় দেওয়ার হয়নি এখন বর্তমানে আমি আমার একশো বছরের পূর্বের আত্মীয় স্বজন যেমন আমার বাপসা ছাড়া আমার দাদার কবরস্থান ধল্লা ধল্লা থেকে আমার চাচা এবং আমার বাবা তেরোশো তেরো সনে এই দেশে এসে এই বাড়ি কিনে আমি যে বাড়িতে বসে কথা বলতেছি চাই তেরোশো তেরো সনে আমার এই বাড়ি কিনে এগারো অক্ষর সাত সিমাল জায়গা চোদ্দো টাকাটা কিনেছিল আমার বাবায় তারও আগে আমার বা বাবায় আর চাচাই আসছিল খোলা চালা ইমান খাল বাড়ির পূর্বপাশে যে চালাটা ওই চালাটা আমাকে চারশোর কিনে আনেছিল ওখানে থেকে যে ওইখানের এই প্রায় একশো বছর পরে হাজি আব্দুর রূপ সাহেবের খরচা উপলক্ষে আমি ব্যক্তি শরিকের বাড়িতে গেছি এবং পরিচয় নিতে তাদের মোবাইল নাম্বার রাখছি এবং তাদের সাথে অন্তত মাসে একবার যোগাযোগ করি এখন আমার ছেলে বা আমার যে সাই শরিক আছে এরা আমি মারা যাওয়ার পরে তাদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না তাদের বিষয় কিন্তু আমি সবাইকে একটা কথা অনুরোধ করছি যে তোমরা এই আত্মীয়তার সম্পর্কটা আত্মীয় আল্লাহ তো আমরা একদম শেষের দিকে অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি যারা দেশে এবং বিদেশে দেখছেন আমি আজকে উপস্থিত হয়েছি আমার খুব প্রিয় একজন মানুষ গোলাম হোসেন মল্লিক তার সাক্ষাৎকার নিচ্ছি যেটা আমরা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন আর যে শাহিনের কথা বলা হলো শাহিন আমার নিজের ক্লাসমেট শাহিনের সাথে আমি নিজে পড়ালেখা করেছি একই একই বেঞ্চে বসেছি এক স্কুলে পড়েছি একই ক্লাসে পড়েছি তো আপনার ছেলে কথা বললেন কিন্তু আপনার ওয়াইফের কথা কিন্তু বললেন না সেই মানুষের কথা নাম ঠিকানা একটু কত সালে তার সাথে পাইলেন একটু একটু বলা দরকার আমি তুমি তো ওই যে সাংবাদিক মানুষ তুমি তো পেটের ভিত্তি থেকে কিছু কথা বাই গেল আমি চাপার স্কুলে যখন লেখাপড়া বলছেন অলরেডি আপনি না বলছি তখন আমি খালপাল লজিন থাকতাম আমার বড় ভগ্নীপতি হুসেন সরকারের ছোট ভাই তার বাড়িতে এবং সেখানে আমার সাথে একটা মেয়ের খুব ভালো একটা সম্পর্ক হয় আর সবসময়ই কামনা করতাম যে বোধ হয় আমার তার সাথেই পরিণয়টা হবে দুর্ভাগ্যবশত না দুর্ভাগ্যবশত সেখান থেকে যে কোনো কারণেই সেটা আমি নিজেই মানে ই করলাম মানে মনে মনে ই করলাম যে না এখানে সম্ভব না হঠাৎ করে আমার বড় ভাই আমার বিয়ের প্রস্তাব আসলো প্রথম যে কাবিনের তারিখ হয় সেদিন আমি পালিয়ে যাই বাড়ির থেকে তো মোটামুটি এগারো দিন বারো দিন পরে বাড়িতে আসি কিন্তু আসলে তো ললাটে আছে ভাগ্যের লেখন না যায় খন্ডান এগারো দিন পরে বাড়ি আসছি হঠাৎ করে আমার বড় ভাই সেদিন হল বৃহস্পতিবার সকাল তো যাই হোক আমার বোনের জামাই আমার দুস্থ তাকেও খবর দিয়ে আনছে খালি বলল যে কালী একুর যে কাবিন হইবে কাবিন হইব এর আগেও হয়তো শুনছি এটাতে কোনো গুরুত্ব দেয় নাই যে কালী গেলাম কাবিন করতে করতে মোটামুটি চারটার মতন হইল তা আমার বিয়েতে ভাই একটাই পলাশলী তখন রমজান শিকদার জীবিত বরহান শিকদার আছে এখনও আছে আব্দুল শিকদার এরা অনেকেই কালো মেম্বার তা আমার বিয়ের কামিন করার পরে ক্ষেত্র সার ঘরে যায় পলাশলীরা ষাট কেজি মিষ্টি খেয়েছিল হ্যাঁ সেখানে থেকে রাত দশটায় রোজ বৃহস্পতিবার

আমার ওয়াইফের নাম মুসাম্মদ সায়রা বেগম আমার শ্বশুরের নাম মোহাম্মদ মতিয়ার রহমান সিকদার আর আমার শাশুড়ির নাম মুসাম্মুম মানুষটা তার সাথে কি এরপরে কখনো দেখা হয়েছে যে মেয়েটাকে না তারপরে না ভুলে তার মেয়ের সাথে আমার ছেলের একটা বিয়ের প্রস্তাব দিছিল সেটা তুমি চিনবে কালিয়াগড়ে দুলাল আছে না দলিল এই জনুদ্দি ডাক্তারের ছেলে আজগানার ওই বলছিল তা আমি জিজ্ঞেস কর তো আমারই বললো যে বড়ই বাড়ি উসমান দারোগার বাস্তির গড়ের নাতি নাতি যাই হোক আমি জানার পরে এখন খুঁজ দেখি যে আমার যে সেই বান্ধবী হুম তার নাম ছিল রুখে তার চতুর্থ মেয়ে

তো আমরা শেষ করছি তার ছেলের সাথে আমার মাঝে মধ্যে কালে দেখা হয় আমি কিন্তু তার তার সাথে ছেলের সাথে ওই বাবাজি কেমন আছে বইলে সম্বোধন করি গুড মানে পিঠে হাত দেয় বলি মাথায় হাত দেয় বলি বাবাজি কেমন আছে উনি একটা মসজিদে ইমামতি করে গুড তো একদম শেষের দিকে আমরা জাস্ট আমরা আর দু এক মিনিটই শেষ করব আমার আব্বা এবং দাদা আপনার খুব পরিচিত মানুষ ছিল কাছের মানুষ ছিল তাদের সম্পর্কে স্মৃতিচারণ করেন এখন তোমার দাদা সাহেব আলী মুন্সি এবং তোমার বাবার নাম কামাল উদ্দিন তবে তোমার দাদার সাথে যত পাইজামি না করছি তারি করছে তোমার দাদির সাথে তোমার দাদি কামালের মা আর রমজানের মা দারাগালের মা এই দুইজনের কাছে শশা কোন দিন আমার শশা ছিঁড়া খাই নাই এইটা চাকুলা গে থাকছে ছোট একটা মুট করে আর শশা ধরতাম আর ওই মুখ সই করে কাইটা নিয়ে আসতাম ও শশাটা দেখলেই বুঝতো যে হেঁটি আইসাল এই কামটা হেসান আর কেউ কর নেই এরকম একটা স্মৃতি আর তারাগালির মা উনি ত্যাগ তত করছি শশা মশা নিয়ে শেষ জীবনে উনি বাড়িতে গেছিলেন মুরগি কেনার জন্য ঝোলা বাটি খাওয়া উনি রে খুব বুঝাইলাম মুরগি তো বিক্রি করলো না শেষ পর্যন্ত উনি মুরগি খোয়ারের দিকে ধরে নিয়ে খুব রাগ কে বেরিয়েলাম যে মুর্গী যখন বুড়ি দিলা না তোমারে দেহি মুরগি দেশে পাইনি উনি মুর্গী নিয়া জব জবগুড়া রাইন দেখায় উনি নাই না বাদ খাওয়া থিয়েটারের বাদ সকলে যায় মুরগি নাই একটু আমার মুরগি হয়ে গেছে তা আমিও জীবনে কিছু কিছু কাজ করছি ভাই সেগুলা যদি এখন তোমরা কর না তাহলে কেস মামলা মার্ডার কতরে জৈব তো একমাত্র আল্লাহ জানে তখন মানুষের আন্তরিকতাটা একটু বেশি ছিল ওই যে শশা খাইছে এক কেজি শশা স্কাও আনছে আমি তিরিশ টাকা দিয়ে তাহলে কি অত্যাবাদ হইতো এখন একজনের কাছে যে অবস্থা শশা যদি কেউ কাটে ধরতে পারলে কি তার তবাদ হইব ওই ওই যে ফল না স্যার ওই যে ওই ফল নাই স্যার এনদের দেখছি তো তো এই যে ওরা দেখাই করছে তাহলে আমার দাদির সাথে আপনার সম্পর্কটা বেশি ছিল হ্যাঁ আমার দাদা দাদার দাদারও ছিল সম্পর্ক মসজিদে আসতো হ্যাঁ মসজিদে আসতো না তাহলে ভাই বলতাম তারপরে এই যে রফিকের বাপে আফি ভাই এরাও বাড়িতে খুব কাজ করত আসত এদের সাথে খুব একটা সম্পর্ক আছে জানুয়ের মাইরে তো বিরক্তই করছি আমার বাবা কেন কোন স্মৃতি আছে না আছে উনি তেলের দোকান করতো ও উনি যে দোকানে বইতাম হুদাই স্কুলে থেকে ফাঁকি দিয়েও যে বুধবার দিন ওই ওনে পুল আসাল একটা ওই পুলের ওনে ফাঁকি দিয়ে গেছে আচ্ছা আচ্ছা

তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি সর্বশেষ গ্রামবাসী যারা আছে ছোট বড় সবার উদ্দেশ্যে কি বলবেন আমি তেলিনার বয়স্ক আমার মুরব্বী যারা তাকে আমি শ্রদ্ধা করি ছোটো যারা তাদের স্নেহ করি এবং তাদের কথা যে প্রবাদের একটা আছে কথা আছে যে কেউ যদি ঢিল ছুঁড়ে মানে ইটা ছুঁড়ে তাহলে তার বিপরীতে পিককেল আসে আমার কথা তোমরা বড়দেরকে সম্মান করো ছোটরা তোমাদেরকে সম্মান করবে তোমরা বড়দেরকে সম্মান করবে না ছোটরা তোমাদেরকে সম্মান করবে না এই আমার অনুরোধ এর চেয়ে আমি আর কিছু বুঝি না কম শিক্ষিত মানুষ আর অনেক দিন যাবর লেখাপড়ার কোনো চর্চা নাই সাংসারিক জীবন এর মাঝখানে আমার কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন শুধু এই না যদি ব্যক্তিগত জীবনে যদি 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 মনে কষ্ট দিয়ে থাকে থাকে বা কেউ আমি সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী আল্লাহর মাফ করে দেন কয়দিন হায়াত আছে এমন একটা কথা আছে জাগলে সকাল না জাগলে পরকাল ঘুম আসলাম জাগলাম সকাল জাগলাম না পরকাল এই কথাটা কিন্তু সবারই মনে রাখতে হবে যদি কেউ এদের কথাটা ভুলে যায় তাইলে কিন্তু তার জন্য ভবিষ্যৎ অন্ধকার মরতে হবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সেটাই তো আমাদের জন্য দোয়া করবেন আমি আমি সকালের জন্যই দোয়া করি সবাই আমার জন্য দোয়া করি একটাই দোয়া চাই আমি ইমাজিনের সাথে জানি আমি পরে যাইতে পারি ওকে আল্লা আপনার দোয়া কবুল করুক আর আমি আমার আর তোমার জন্য দোয়া করি তুমি যতটুক কষ্টের থেকে যায় যতটুকু সুখের নাগর হয়েছে আল্লাহ জানে এর সে সুখ শান্তি তোমার উপরে দেয় আমিন আমিন আপনি দোয়া করবেন আমার জন্য কারণ দোয়াটাই আমার সম্বল আমি আমার পড়ালেখা আমার জীবন এগুলো শেষ করি আমরা শেষ করতে তো ভালো থাকবেন এখানে শেষ করছি এই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে দেশ এবং প্রবাসী যারা দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের এই দুজনের জন্যই বিশেষ করে গোলাম হোসেন মল্লিকের ব্যক্তি জীবনের জন্য দোয়া আছে এখানে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ